হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর আজকে হচ্ছে আমাদের পুরীতে দ্বিতীয় দিন, আর আমি খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে জানালার পাশে গিয়ে বসে পড়েছি। আর এত ভালো লাগছে, আকাশটা একদম শান্ত শান্ত পরিবেশ। দেখো লোকজন কিছু কিছু করে আসছে, আর দেখো ল্যাম্পপোস্টের আলোটাও তখনও নেভেনি, তার মানে কতটাই ভোর আছে বুঝতেই পারছো। আর আমরা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি তার একটাই কারণ, যে আজকে আমরা জগন্নাথ মন্দিরে পুজো দিতে যাব। আর একটু সকাল সকাল গেলে কি হয়, একটু তা ভিড়টা যদি কিছুটা এড়ানো যায় সেই জন্য, কারণ হচ্ছে যে বুঝতেই পারছো যে জগন্নাথ মন্দিরে কতটা পরিমাণ ভিড় হয়। দেখা যাক কতটা আমরা ভিড় এড়াতে পারি। একটু একটু করে আলো ফুটছে, আমিও তাড়াতাড়ি করে স্নান টান করে আর চলে এলাম, কারণ সবাইকে রেডি হতে হবে। রেডি হয়ে আবার একটু সাজুগুজু করে বেরোবো, আর একটু সাজুগুজু না করলে ভালো লাগে না। অন্তত মেয়েদের একটু লিপস্টিক কাজল এটার প্রতি একটা ভালোবাসা থাকে। একদম রেডি হয়ে বসে আছি, আর ওখানে দেখতে হচ্ছে রেডি হচ্ছে, সেই জন্য আমি চুপচাপ একটু বসে আছি বাইরের দিকে তাকিয়ে। আর আমরা পুজো দিতে যাব, কোনো মোবাইল নিয়ে যাব না, কারণ হচ্ছে ওখানে ভিড়টির হয় মোবাইল রাখার প্রবলেম। রাখা যায় কিন্তু আমরা নিয়ে যাইনি কেউই, আর ওখানে কোনো ভিডিও শ্যুটও আমি করতে পারবো না। বাইরে থেকে তো করতে দেয়, ভেতরে কিছু করতে দেয় না, তাই আমি আর মোবাইলটা নিয়ে যাইনি। তারপর আমরা পুজো টুজো দিয়ে ফিরলাম, ফিরে একটু ব্রেকফাস্ট করে এই যে বসে বসে চা খাচ্ছি। আর পুজো দিতে গিয়ে একটা খুব ভালো লাগলো যে খুব কাছ থেকে আমি জগন্নাথ দর্শন করতে পেরেছি, এটা একটা মনের শান্তি। আর দেখবে কোথাও পুজো দিয়ে ঠাকুরের সামনে গিয়ে ঠাকুরকে নিজের ইচ্ছে জানালে মনটা কত শান্তি লাগে বলো। একটু মন্দির আশ্রম এগুলোতে গেলে মনটা খুব শান্ত হয়ে যায়। আর চা খেতে খেতে দেখি বাইরে রিমা আর বাবা বেরিয়েছে ডাব কিনতে, ওই জন্য নিচ থেকে আমাকে হাত নাড়ছে, আমাকে দেখতে পাচ্ছে, আর আমি ভেতর থেকে ভিডিও বানাচ্ছি তো ওই জন্য। তারপর আমরা লাঞ্চ টাঞ্চ করে একটু রেস্ট নিয়ে তারপর আবার সন্ধ্যার দিকে বেরিয়ে পড়লাম। আর সন্ধ্যার দিকে এই বিচটাকে এতটা ভালো লাগে সেই জন্য, আর হোটেলে তো থাকি না, সবসময় বিচে গিয়েই বসে থাকি। আর এই কালারফুল আমব্রেলাগুলো এত ভালো লাগছে, যত উঁচু থেকে এই ভিউটা দেখবে ততটাই সুন্দর লাগবে। আর কালারফুল আমব্রেলাগুলোর তলায় ওই ল্যাম্পগুলো দেয়া থাকে, কি ভালো দেখতে লাগে, খুব সুন্দর লাগে একদম। এখানে দোকানগুলো ছোট হলেও জিনিসপত্রগুলো কিন্তু খুব ভালো ভালো আছে, দেখেছো? ওই সাইকেলগুলো কি সুন্দর লাগছে, ওই যে সাইকেলটা দেখাচ্ছি ওটা হলো সব থেকে ছোট, আর এত সুন্দর দেখতে লাগছে, সাথে রিক্সাও আছে। এই দেখো সবার সামনে বাস্কেট লাগানো সাইকেল, কি দারুণ দেখতে লাগছে, আমার তো খুব পছন্দ হয়েছে। আর দীপ্তেশ্বরও সাইকেলগুলো দেখে খুব পছন্দ হয়েছে, তাই আমরা দাম টাম জিজ্ঞাসা করছিলাম যে কত হবে কী রকম। ওরা বিভিন্ন সাইকেলের সাইজ অনুযায়ী বিভিন্ন রকম দাম বললো, কোনোটা 150, কোনোটা 200, কোনোটা 350। তবে এখানে অবশ্যই বার্গেনিং করে নিতে হবে, আর এখানে জিনিসপত্রের দাম অনেক অনেক বলে কিন্তু বার্গেনিং অবশ্যই করতে হবে। আর এই যে ছোট্ট ছোট্ট বক্সগুলো, এগুলো হচ্ছে জুয়েলারি বক্স, এই বক্সগুলো 20 টাকা করে দাম বললো, এতে আর কি বার্গেনিং করব। আর বার্গেনিং করলাম না, আর তবে আমি এই বক্সগুলো ভাবছিলাম নেবো কিন্তু শেষে আর নিলাম না, যে জুয়েলারি বক্স এইভাবে আলাদা করে নিয়ে কিছু লাভ নেই, আমার অনেক জুয়েলারি আলাদা বক্স আছে সেই জন্য। তবে এই যে একটা দারুণ জিনিস আওয়ার গ্লাস, এই আওয়ার গ্লাসটা কিন্তু আমার দেখে খুব পছন্দ হয়েছিল।
আর এটার দাম বলেছিল 120 টাকা। আর একটা যে ওই যে হোয়াইট কালারের আছে ওটাও কাঠের, ওই কাঠেরটার দাম 150 টাকা বলেছিল। আর একটা সাইডে পেন স্ট্যান্ড আছে, ওই জন্য দামটা একটু বেশি বলেছিল। আর সব জিনিস তোমরা অবশ্যই বার্গেনিং করে নেবে। আর একটা দারুণ জিনিস আমার এখানে দেখে ভালো লেগেছে, এখানে একটা ছোট্ট ডাইনিং টেবিল আছে, 4টে চেয়ার আছে, আর এটা হচ্ছে এটাও কাঠের তৈরি, 120 টাকা দাম বলেছিল। তবে আমার রাখার জন্য আমি নিইনি জিনিসটা, কিন্তু আমার খুবই ভালো লেগেছে জিনিসটা। ছোট্ট ছোট্ট দোকান দেখলে কি হবে, দারুণ দারুণ কিন্তু জিনিস আছে এখানে, একটু খুঁটিয়ে দেখবে তাহলেই বুঝতে পারবে যে কত সুন্দর সুন্দর জিনিস। আর এত সুন্দর হাতের কাজ না, কাঠের জিনিসগুলো প্রত্যেকটাই চোখে লাগবে, এতটাই ভালো ছিল। তোমাদেরকে বলেছিলাম না যে আর একটা গণেশ পুজো হচ্ছে, সেটা দেখাবো। এটাই সেই গণেশ পুজোটা, আর এটাও আমাদের হোটেলের পাশাপাশিই ছিল। আর এই গণেশ পুজোটা হচ্ছে ফটোগ্রাফাররা করছে, আর এই গণেশ ঠাকুরটাকে না বেশ ভালো করে সাজিয়েছে, কিন্তু বেশ বড় ঠাকুরটা তো, আর দেখতে খুব ভালো লাগছে। যাই হোক, পুরীতে এসে তবু গণেশ ঠাকুরও দেখা হয়ে গেল, পুজোও দেখা হলো, বেশ ভালোই হলো, একসাথে অনেক কাজই মিটে গেল। আর এই যে গণেশের মূর্তিটা, এটা বালির ওপর একজন আর্টিস্ট এটা বানিয়েছে। আর অবশ্য এই ছবিগুলো তোলার জন্য, ভিডিও দেখার জন্য ওদেরকে কিছু টাকা দিতে হয়, তাই কারণ ওরা অনেক কষ্ট করে জিনিসগুলো বানায়, তার তো কিছু পারিশ্রমিক ওদের প্রয়োজন বলো। আর আমরা না দিলে ওরা এইসব কাজে উৎসাহ পাবে কী করে, সেই জন্যই। আর তারপর আমরা একটা চলে এসেছি ব্যাগের দোকানে, এখানে বেশ কালারফুল অনেক ধরনের ব্যাগ ছিল, ব্যাগগুলো দেখে আমার খুব ভালোও লাগলো, সেই জন্য আমি আমার বৌদির জন্য একটা ব্যাগ দেখলাম। বেশিরভাগ ব্যাগগুলোই না হোয়াইট কালারের ওপর ছিল, সেই জন্য দেখতে আরও বেশি ভালো লাগছিল, আর হোয়াইট কালারটা সবের সাথেই খুব সুন্দর মানায়, তো সেই জন্য। আর শেষে আমার একটা ব্যাগ দেখে, এই যে হাতে নিয়ে দাঁড়িয়ে আছি, এই ব্যাগটা আমার পছন্দ হলো, এই ব্যাগটা খুব ভালো দেখতে। আর আমি এখানে দেখছিলাম যে জিপার টিপারগুলো সব ঠিকঠাক আছে কি না, এখানেও কিন্তু বেশ কিছুটা আমি বার্গেনিং করেছি, দেখলাম ভালোই কমানো গেল, সেই জন্য মনটাও খুব খুশি হয়ে গেল। তবে এই বার্গেনিং করে জিনিস কেনার মজাটাই কিন্তু একটা অন্য রকম, যেমন নিউ মার্কেট, গড়িয়াহাট, হাতিবাগান, এখানে একটা আকাশছোঁয়া দাম বলে, তারপর তুমি একটা বেশ অনেকটা কমিয়ে বার্গেনিং করে জিনিসটা নেবে, মনটা একদম পুরো আনন্দে ভরে উঠবে, এটার বেশ অন্যরকম একটা মজা আছে বলো। যারা এই জিনিসগুলো বার্গেনিং করে বা করতে পারে তারা জানে। আর এখানে এসে প্রথম এই একটা জিনিস দেখলাম, আমি আগে কোনো দিনও দেখিনি, এটা হলো একটা কোরাল, বেশ দেখলাম আর হাতে নিয়ে দেখছিলাম, দীপ্তে স্যার আমি বলাবলি করছিলাম যে আমি আগে কোনো দিনও দেখিনি, তুমি দেখেছো জিনিসটা, আর আমার বেশ ভালো লাগলো। আর তার সাথে আর একটাও নতুন জিনিস দেখলাম এখানে এসে, না আমি দুটো নতুন জিনিস দেখলাম। প্রথম জিনিসটা তো কোরাল ছিল, আর এটা হলো দ্বিতীয় জিনিসটা হচ্ছে শঙ্কর মাছ। আমি শঙ্কর মাছ খেয়েছি, কিন্তু আমি শঙ্কর মাছ কোনোদিনই চোখে দেখিনি। আর শঙ্কর মাছ খেয়েছিলাম বলতে, আমি আমার একটা দিদির বাড়িতে গিয়েছিলাম, আর দিদির বন্ধু ওকে রান্না করে পাঠিয়েছিল, আর দিদির বন্ধু না জাস্ট অসাধারণ রান্নাটা করেছিল। আমার তখন থেকে খুব ইচ্ছে ছিল যে কেমন দেখতে হয় মাছটা, আমি দেখবো, খেলাম, কিন্তু না দেখেই খেয়েছি জিনিসটা, সেই জন্য। আর এখানে এই যে মাছের কালারগুলো দেখছো, এতটা ফুড কালার ইউজ করেছে, একদম পুরো লাল হয়ে গেছে। আমারও ইচ্ছে ছিল যে দীঘা বা পুরী এইসব জায়গায় গিয়ে একটু মাছ এরকম ভাজা খাবো, কিন্তু এদের কালারগুলো দেখে না আর খেতে ইচ্ছে করলো না। আর এই মাছের জায়গাগুলো মনে হচ্ছে যেন অনেক দিনের পুরানো মাছ, কি বিচ্ছিরি একটা গন্ধও আসছিলো, সেই জন্য। আর এখানে ছোট ছোট এই দোকানগুলো আছে, কিন্তু ছোট ছোট হলেও এতে না প্রচুর ভালো ভালো জিনিস আছে, একটু দেখে শুনে নিলেই তোমরা বুঝতে পারবে। আর বিভিন্ন মুক্ত টুক্ত, ওরা হয়তো এইগুলো সবগুলোকেই অরিজিনাল মুক্ত বলে, কিন্তু সব অরিজিনাল মুক্ত নয়। আর একটা জিনিস এখানে, এই সমুদ্রের ধারে ধারে যেখানে সব মানুষজন বসে আছে সন্ধ্যাবেলা, তখন
দেখি বেশিরভাগ লোকজন শাঁখ বাজাচ্ছে, মানে শাঁখ বিক্রি করার জন্য, তারপর এই মুক্তোর মালা এইসব নিয়ে নিয়ে ঘুরছে, আর সারাদিন ধরে শুধু এই শাঁখের আওয়াজ পাওয়া যাচ্ছে। দোকানগুলো ঘুরতে ঘুরতে মাঝে মাঝে থেমে যাচ্ছি, কারণ জুতো ভিজে গেছে ওই সমুদ্রের জলে, আর এই চারদিকে বালিগুলো জুতোর মধ্যে আটকে যাচ্ছে, চলতে একটু প্রবলেম হচ্ছে, সেই জন্য যাচ্ছি কিছুটা, আবার দাঁড়িয়ে পড়ছি এই সব। আর কালকে আমরা এই দোকানটা থেকেই ওই বড় ঝিনুকটা দেখেছিলাম, ঝিনুকটা দেখেও আমার খুব ভালো লেগেছিল, কিন্তু কি আর করব। আর দেখেছো কত কত দোকান এখনো বন্ধ আছে, হয়তো কোনো প্রবলেমের জন্য দোকানগুলো খোলেনি। দোকানে ঘুরতে ঘুরতে বেশ খিদেও পেয়ে গেছে, তাই আমরা ভাবছি যে কি খাওয়া যায়। তারপর ঠিক করলাম যে মাছ তো খাওয়া হলো না, তাহলে একটা কাজ করি ঘুগনি খাই। তার আগে আমরা ঝালমুড়ি খেয়েছি, তার বিচে এসে একটু ঘুগনি টেস্ট করতে ইচ্ছে করছিল সেই জন্য। আর ঘুগনির দোকানে গেলাম, ঘুগনিটা নিলাম, কিন্তু ঘুগনিটা বেশ অনেকটা পরিমাণে দিয়েছে। ঘুগনি টুগনি খেয়ে আবার একটু গিয়ে ওখানে বসলাম, ওখানে মা বাবা সবাই বসেছিল, আর ওখানে বসে বসে কিছুক্ষণ গল্প করলাম। গল্প করতে করতে দেখছি যে বেশ রাতটাও বাড়ছে, আর যত রাত বাড়ছে ঢেউও তত বড় বড় আসছে, ঢেউ বাড়ছে, আর যারা একটু নিচের দিকে বসেছিল তারাও উঠে উঠে ওপরের দিকে চলে যাচ্ছে, কারণ তাদেরকেও ভিজিয়ে দিচ্ছে। তারপর ভাবলাম যে এতটা টাইম থাকা চলবে না, কারণ কখন একটা বড় ঢেউ আসবে, তারপর আমাদেরকে ভিজিয়ে দেবে, তখন আর কেলেঙ্কারির শেষ থাকবে না, আবার জামা টামা চেঞ্জ করতে হবে, পুরো একদম ভিজে যাব। আর অনেকটাই রাত হয়ে যাচ্ছে, আমাদের ডিনারেরও টাইম হয়ে গেছে, সেই জন্য আমরা উঠে পড়লাম। আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি, আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার তোমাদের সাথে দেখা হবে অন্য একটা ভিডিওতে, অন্য একটা সকাল নিয়ে। আর কালকের ভিডিওটা কিন্তু দারুণ হতে চলেছে, অবশ্যই তোমরা দেখতে থাকো।